হ্যালো বিগাইজ, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো বিগাইজ, আজকে এই ভিডিওতে আমি দেখাবো ওয়ার্কআপ সাইডে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো করবেন। ওয়েবসাইটের ভিজিটের কাজগুলো কিন্তু একেবারেই ইজি, কিন্তু অনেকেই বুঝতে না পারার কারণে কিন্তু ভুলভাল কাজ করে, যার কারণে কিন্তু তারা পেমেন্ট পায় না। তো আপনাদেরকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে এবং সঠিক নিয়মে কাজগুলো কিন্তু আমি দেখিয়ে দেব। তো বিগাইজ, একটি কাজ যদি আপনি করতে পারেন, আপনি পেয়ে যাবেন 3 সেন্ট। এভাবে যদি আপনি 50টি কাজ করতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন 150 সেন্ট। আর 150 সেন্ট মানেই হচ্ছে আপনার 150 টাকার উপরে। তো বিগাইজ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনকে অবশ্যই অন করে দেবেন। তো বিগাইজ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আমি চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে ওয়েবসাইটের কাজগুলো করতে হয়। তো দেখেন, এই ওয়েবসাইটের কাজ কিন্তু অনেক আছে। তো আমি একটা কাজ আপনাদের দেখাই যে ওয়েবসাইটের কাজগুলো কীভাবে করতে হয়। তো এখানে আমি ক্লিক করবো ওয়ার্ক ওয়েবসাইট। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এদের ইনস্ট্রাকশনগুলো ভালো মতো পড়বেন, পড়ে নিয়ে খুব সুন্দরভাবে পড়ে বুঝে তারপর কাজ করবেন। দেখেন, তারা অনেকগুলো ইনস্ট্রাকশন দিছে, 9টা ইনস্ট্রাকশন দিছে। এই কাজগুলো একটু পড়ে নেবেন। তো আমি একটু প্রথমে একটু পড়ি। তারা প্রথমে বলছে যে একটা প্রথমে আপনার ডিভাইসে অবশ্যই US কান্ট্রি VPN কানেক্ট করবেন। আপনি যখন এই কাজটি করবেন, তখন কিন্তু আপনার একটা VPN কানেক্ট করে নিতে হবে। তো VPN কীভাবে কানেক্ট করে নিতে হয় এটা আমি দেখাবো। তারপর দ্বিতীয় নম্বর বলছে যে এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যেতে হবে। এই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে আমরা চলে যাব। তারপর বলছে যে সেখান থেকে আপনি আমাদের ওয়েবসাইটে ওপেন করবেন, অর্থাৎ গুগল নিউজ এর প্রোফাইলটি ওপেন করে নেবেন। আচ্ছা, এবং সেই ওয়েবসাইটে থাকা প্রথম পোস্টটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আমরা যখন এই লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে ব্রাউজারে যখন যাব, ব্রাউজারে যাওয়ার পর তাদের যে ওয়েবসাইটটা পাবো, সেই ওয়েবসাইটের যে পোস্ট আছে, সেই পোস্টটি তারা 2 মিনিট পড়ার জন্য বলতেছে। তা আমরা কিন্তু সেই পোস্টে গিয়ে 2 মিনিট পড়ব। তারপর বলছে এবং সেই সাইডে থাকা আরও 4-5টি পোস্ট সেম নিয়ে পড়বেন। সেই সাইডে কিন্তু আরও 4-5টা পোস্ট থাকবে। সেই পোস্টগুলো কিন্তু আমরা প্রথম যে পোস্টটি যে নিয়মে নিয়মে পড়েছি, বাদ বাকি পোস্টগুলো কিন্তু আমরা সেম নিয়মে পড়ব। তারপর বলছে যে এরপর আপনি সর্বশেষ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং গুগল অ্যাডের উপর ক্লিক করবেন। সর্বশেষ যে পোস্টটি আছে, তার মানে 5 নম্বর যে পোস্ট, সেই পোস্টে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং সেই পোস্টের ভিতরে একটা গুগল অ্যাড আসবে। সেই অ্যাডে আমরা ক্লিক করব। সেই অ্যাড সাইডে গিয়ে আমরা 1 মিনিট সময় দেব। এবং তারা প্রমাণস্বরূপ যেটা চাইছে, দেখেন যে VPN কানেক্ট করতে হবে, আপনি মোবাইলে কাজ করুন অথবা কম্পিউটার করুন, আপনাকে প্রতিটি পোস্টের সময় অতিবাহিত করার স্ক্রিনশট আকার প্রমাণ দিতে হবে। উপরের নিয়মে কাজ হয়ে গেলে সুন্দরভাবে 2টি স্ক্রিনশট নেবেন, কাজ শুরুর আগে, কাজ শেষ হওয়ার পর। তার মানে আমরা যে কাজটি করলাম, তারা সেই পূর্ব হিসেবে চাচ্ছে। যখন আমরা কাজ শুরু করব, প্রথমে আমরা গুগল হিস্টোরিতে গিয়ে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, আবার গুগল হিস্টোরিতে গিয়ে সেখানে গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই প্রথম কাজ শুরু করার সময় একটা স্ক্রিনশট এবং শেষ হওয়ার সময় একটা স্ক্রিনশট, এই 2টা স্ক্রিনশট কিন্তু আমাদের এখানে জমা দিতে হবে। এই যে এখানে কিন্তু জমা দেওয়ার অপশন আছে, এই যে ব্রাউজার 1, ব্রাউজার 2, এই 2টাতে আমরা 2টা স্ক্রিনশট জমা দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কাজ কিন্তু একেবারে সহজ, যদি একবার বোঝেন কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এই কাজ যদি আমরা করি, তো আমাদেরকে তারা 0.03 সেন্ট কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করবে। 3 সেন্ট মানে বর্তমানে এখন 3 টাকার উপরে। তো ভিউয়ার্স, কাজগুলো কীভাবে করবো এখন দেখেন। তো আমরা এই লিঙ্ক সর্বপ্রথম কপি করব। তো লিঙ্কটা কপি করে নিলাম, ঠিক এইভাবে আমি যেভাবে কাজটি করি আপনারা এইভাবে করবেন। এই যে কপি করলাম, কপি করার পর আমরা কী করবো, এই যে 3 ডট আছে এখানে আমরা নিউ ট্যাবে চলে যাব। এই যে নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পর আমরা এই যে গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার আগে আমরা একটু VPN কানেক্ট করি। তারা বলছে যে VPN কানেক্ট করার জন্য, তো আমি VPNটা কানেক্ট করে নিই। তো VPN কানেক্ট করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সুপার VPN এটা লিখে সার্চ দিলে সুপার VPN কিন্তু চলে আসবে। সেখান থেকে আমরা ইনস্টল করে নেবেন। একেবারে সহজ কিন্তু VPN কানেক্ট করা বা ইনস্টল করা। তো আমি VPN কানেক্ট করে নিচ্ছি। VPNে ক্লিক করলাম, প্রসেস উইথ অ্যাড এখানে ক্লিক করলাম, তারপর কানেক্টে ক্লিক করলাম। তো
দেখেন ভিপিএন কানেক্ট কিন্তু হয়ে কানেক্ট হয়ে গেলে আপনারা এখানে আইকন দেখতে পারেন, এই ভিপিএনের আইকন দেখতে পারেন। দেখেন আমার উপরে কিন্তু দেখাচ্ছে ভিপিএন আইকন শো করছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে কানেক্ট। তখন থেকে লিঙ্কও কপি করছি, তখন ব্রাউজারে গিয়ে পেস্ট করব, পেস্ট করলাম, পেস্ট করে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন তাদের তাদের যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট নাম হচ্ছে ইউএস আইটি বাই, তো ইউএস আইটি বাই কিন্তু এখানে চলে আসছে। তো এখন যে কাজটি করবো আমরা নেব, মানে কাজ যখন আমরা শুরু করবো, শুরুর প্রথমে একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, কাজ শেষ হয়ে গেলে তখন একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, এটি হচ্ছে তাদের প্রমাণ। তো প্রথম আমি এই ট্যাবে গেলাম, ট্যাবে যাবে দেখেন হিস্টোরি আছে, হিস্টোরিতে ক্লিক করবেন। তো তাদের ওয়েবসাইট যেহেতু আসছি, তো এখানে একটা স্ক্রিনশট প্রথমে দিয়ে রাখবো, তো এইভাবে স্ক্রিনশট একটা দিয়ে নেবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। তারপর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আর একটা স্ক্রিনশট দেবো। তো একটু ব্যাগে আসলাম, হ্যাঁ ব্যাগে এসে আমরা কাজগুলো এখন শুরু করব। তো প্রথম যে পোস্ট দেখেন, এদের অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আমরা পাঁচটা পোস্ট পড়ব। তো আমি প্রথম পোস্টে ক্লিক করলাম, এভাবে পোস্টগুলো পড়বেন, পোস্টগুলো যদি আপনি নাও পড়েন তো আপনি এভাবে স্ক্রলিং করবেন, এভাবে স্ক্রলিং করবেন, হ্যাঁ এই সবগুলো পোস্ট এভাবে পড়বেন, এভাবে পড়বেন অথবা স্ক্রলিং করবেন। এক কথা আপনার প্রত্যেকটা পোস্টে দুই মিনিট সময় দিবেন, তারা কিন্তু প্রমাণ নেবে। যে হিস্টোরিতে যে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম প্রথম এবং শেষে, এই দুইটা স্ক্রিনশটের মাঝে কিন্তু বোঝা যাবে যে আমরা আসলে এখানে তাদের সাইডে কত সময় ব্যয় করেছি, ওখানে কিন্তু সময় দেখা যাবে। তো যাই হোক ব্যাগে গেলাম, আমাদের প্রথম পোস্টের কাজ শেষ, দ্বিতীয় পোস্ট ক্লিক করলাম, পোস্ট ওপেন হয়ে গেল। হ্যাঁ এই পোস্ট আমরা দুই মিনিট সময় দেবো, এইভাবে আমরা পড়ে নেব, এভাবে পড়ে নিয়ে দুই মিনিট সময় দেবো। তো এই পোস্ট আমরা দুই মিনিট সময় দিলাম, আবার ব্যাগে গেলাম, তৃতীয় নম্বর যে পোস্ট এই পোস্টে ক্লিক করলাম, এই পোস্টে ক্লিক করার পর এইভাবে আমরা স্ক্রলিং করবো বা পোস্টগুলো পড়বো। তো আমাদের দুই মিনিট পড়তে বলছে, দুই মিনিট পড়া শেষ, তারপর আবার ব্যাগে গেলাম, তৃতীয় নম্বর পোস্ট পড়া শেষ, এখন আমার চার নম্বর পোস্টে ক্লিক করলাম, চার নম্বর পোস্ট কিন্তু আমরা এবার পড়তেছি, এভাবে স্ক্রলিং করবেন, হ্যাঁ সেম নিয়ম এভাবে স্ক্রলিং করবেন, এভাবে স্ক্রলিং করবেন। তো তাদের চার নম্বর পোস্ট পড়া শেষ, তো এখন আমি পাঁচ নম্বর পোস্ট পড়ব। এই যে পাঁচ নম্বর পোস্ট, পাঁচ নম্বর পোস্টে ক্লিক করলাম, সেম নিয়ম একই কাজ, একটা কাজ ভালোভাবে দেখলে ভালোভাবে বুঝলে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা করতে পারবো না, ওয়েবসাইটের কাজ একেবারে সহজ কাজ। তো তারপরে এইভাবে কাজ করলাম, এইভাবে স্ক্রলিং করি আমরা, এভাবে আস্তে 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 খুব ধীরে স্ক্রলিং করবেন, হ্যাঁ সততার সাথে কাজ করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন। তারা বলছে পাঁচ নম্বর সর্বশেষ যে পোস্টটি পড়বেন, সেই পোস্টের মধ্যে থাকা একটা গুগল অ্যাডে ক্লিক করবেন। তো আমরা যেহেতু এটা পাঁচ নম্বর পোস্ট এটা পড়তেছি, তো এই পোস্টে আমরা গুগল বড় একটা গুগল অ্যাডে আমরা এটা ক্লিক করবো। তো গুগল আপনার এই যে এখানে একটা শো করছে, এটা কিন্তু একটা গুগল অ্যাড, এটা কিন্তু বড় গুগল অ্যাড, তো এই গুগল অ্যাডে আমরা একটা ক্লিক করবো, গুগল অ্যাডে ক্লিক করলাম। তাদের সাইডে আমরা মিনিমাম এক মিনিট সময় দিই, হ্যাঁ তাদের পেজে আমরা এক মিনিট সময় দেব, এই যে তাদের পেজে আমরা এই গুগল অ্যাড পেজে এক মিনিট সময় দেবো, এভাবে স্ক্রলিং করবেন। হ্যাঁ তো আমাদের এক মিনিট সময় হয়ে গেছে, এখন যে কাজটি করবো আমরা, প্রথমে একটা স্ক্রিনশট নিয়েছি গুগল স্টোর থেকে, আমরা এখন দ্বিতীয় স্ক্রিনশট নেব প্রুফ হিসেবে। তো আমরা কি করব, আবার হিস্টোরিতে যাবো, এই থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করবো, আবার হিস্টোরিতে যাবো। আমাদের পাঁচটা কাজ কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কাজ, এবং এটা হচ্ছে গুগল অ্যাডের কাজ, এটা গুগল অ্যাডের কাজ, আর সবগুলো দেখেন পাঁচটা কাজ কিন্তু আমাদের এখানে শো করছে। তো এখন আমরা যে কাজটি করবো, এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তাহলে প্রথম স্ক্রিনশট এবং সেকেন্ড স্ক্রিনশটের মাঝে কিন্তু তারা বুঝতে পারবে যে এখানে আমরা কত সময় ব্যয় করেছি। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব, এই যে স্ক্রিনশট নিলাম,
স্ক্রিনশট নেওয়ার পর এখন আমরা কিন্তু প্রুফ হিসেবে জমা দেব। তো আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমরা কিন্তু এখন সেই ট্যাবে যাচ্ছি। দেখেন ট্যাবে আসলাম, এখন যে কাজ করব আমরা এই প্রমাণ হিসেবে এখানে জমা দেব, বক্সে জমা দেব। এখানে প্রথম স্ক্রিনশট জমা দেব, এটা দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ক্রিনশট, ১০:২২ কাজ শেষ করছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ক্রিনশট। দেখেন তো এখন এই যে ঘরটা ফাঁকা আছে, এই ঘরের ফাঁকা একটা আপনার চ্যানেলের নাম লিখে দিবেন অথবা আপনার ইউজার নেম লিখে দিবেন, ঠিক এভাবে লিখে দিবেন আপনার আপনাদের চ্যানেলের নাম এখানে এই বক্সের মধ্যে লিখে দিবেন। তো আমরা এই দুই ঘর কিন্তু কাজ এখানে ফিল আপ করলাম। এখন এই যে সাবমিট, এই সাবমিটে সাবমিট করে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সাবমিট করে দিলাম, দেখেন কাজ আমার সাবমিট হচ্ছে, দেখেন কাজ কিন্তু সাবমিট হয়ে গেল। দেখেন এখানে নিচে লেখা আছে, দেখেন রিভিউ প্রিভিয়াসলি ইউ হ্যাভ সাবমিট দিস জব, আমাদের কাজ কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন আমার আগে ৭টা কাজ ছিল, এখন ৮টা কাজ পেন্ডিং, ৮টা কাজ আছে। দেখেন আমি অনেকগুলো কাজ করছি, এখান থেকে কিন্তু আমি পেমেন্টও দিয়েছি, ৩.৮৬ ডলার কিন্তু এখান থেকে আমি পেমেন্ট দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।